লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। আজ 31শে জানুয়ারি 2022, আমরা দেখব আজকে আমাদের সারাদিন আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ কেমন গেল। তো আপডেট, টুডেজ আপডেট, রাইট? তো আপনাদের সামনে সাথে আমি আমার শুরুতেই আমার স্ক্রিনটাকে শেয়ার করে নিব। ওপেনিং ছিল আজকে 6,991.6 পয়েন্ট দিয়ে, আর সব হাই ছিল সারাদিনের 7,007.6, এবং লোয়েস্ট যে ইন্ডেক্স ছিল 6,924.3, এবং ফাইনালি ক্লোজ হয়েছে 6,926.3 পয়েন্টে ক্লোজ হয়েছে আজকে আমাদের ইন্ডেক্স, গতকালকের থেকে প্রায় 65.3 পয়েন্ট কম, এবং পার্সেন্টেজ ওয়াইজ সেটা হচ্ছে 0.0933%। আমরা যদি টার্নওভার ভলিউমটাকে দেখি, টার্নওভার ভলিউমটা আজকে হয়েছে 1,215 কোটি, গতকাল ছিল হচ্ছে 1,333 কোটি ছিল। আমাদের টার্নওভারটাও আজকে কমেছে। তো যেহেতু আমাদের টার্নওভারটাও কমেছে, ইন্ডেক্সও কমেছে, তো সেই ক্ষেত্রে একটা গুড সাইন হচ্ছে যে ইন্ডেক্স যত বেশি কমেছে সেই তুলনায় আমাদের টার্নওভারটা কমে নেই, বরং গতদিন অনেক বেশি টার্নওভার ছিল, তার থেকে আজকে আমাদের টার্নওভারটা কমেছে। দ্যাট ইজ এ পজিটিভ সাইন আমাদের জন্য। ওকে, আমরা দেখবো এখানে টোটাল আমাদের অ্যাডভান্স করেছে 72 স্টকস এন্ড ডিক্লাইন করেছে 266 এন্ড আনচেঞ্জ হয়েছে 45। ওকে, তো এবং আমরা আজকে দেখবো যে কোন সেক্টরটা আজকে আসলে আজকে সারাদিনের যে মুভমেন্টটা কন্টিনিউসলি আপডাউনের ভিতরে থাকলো, কন্টিনিউসলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক একটা পর্যায়ে এসে কিন্তু কন্টিনিউসলি ডাউন এর দিকেই ছিল আমরা দেখতে পাচ্ছি। দেন ইঞ্জিনিয়ারিং খাতটা একটু মাত্র 11টা আপ হয়েছে এবং 28টা ডাউন হয়েছে এবং আনচেঞ্জ রয়েছে 3টি। তো দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং খাতটা একটু লিডিংয়ে ছিল, কম দেন টেক্সটাইল, দেন ইন্স্যুরেন্স। তো এইভাবেই এগুলো সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ আমি এখানে দেখতে পাচ্ছি না, শুধুমাত্র পজিশনগুলো চেঞ্জ হচ্ছে, গতদিন যে যারা ছিল আজকে তারা একটু পিছিয়ে গিয়েছে। তো যেটা আমি আপনাদেরকে গত কয়েকটা দিনের আপডেটে আমি বলে আসছিলাম যে আমাদের ইন্ডেক্সের বা আমাদের স্টকের কিন্তু আমরা পার্টিকুলার একটা রেজিস্ট্যান্সকে আমরা ক্রস করতে না পারার কারণে আমরা কিন্তু প্রতিদিন ইন্ডেক্সটা আস্তে আস্তে করে কিন্তু কমের দিকে চলে যাচ্ছে, এবং তার জন্য যথেষ্ট কারণও রয়েছে। সেটা হচ্ছে আমাদের জুন ক্লোজিংয়ের সেকেন্ড কোয়ার্টার রিপোর্টগুলো আসা শুরু করেছে, এবং আমাদের এই রিপোর্টগুলোর কারণে অনেক সময় দেখা যায় যে অনেকের এক্সপেকটেশন মিট না করতে পারলে, অথবা অনেকে হয়তো এই সময়টাতে এন্ট্রি দিতে চান না, অথবা এই সময়কে অবজার্ভ করতে চান, সবকিছু মিলিয়ে মার্কেটে এই সময় এমন একটা পরিস্থিতি অনেক সময় থাকে বা আমাদের এখন আছে। তো সুতরাং আমরা এখন দেখবো যে আমাদের মার্কেটের ইন্ডেক্সের পরবর্তী সাপোর্টগুলো আমরা কোথায় পেতে পারি, আমরা সেই জিনিসগুলোকে একটু দেখবো। তো আমি আপনাদের জন্য দেখি একটু সাপোর্ট লাইনগুলো ড্র করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডেক্সটি একটা খুবই একটা দুর্বল সাপোর্টে আমাদের আজকের ক্লোজিং যেটা হয়েছে, একটা দুর্বল সাপোর্টে ক্লোজিং হয়েছে। আপনারা সবাই হয়তো দেখতে পাচ্ছেন আমাদের এইখানে একটা ছোট্ট একটা সাপোর্ট আছে, বা ভেরি ভেরি উইক সাপোর্ট। এই সাপোর্টটা কিন্তু অত্যন্ত উইক একটা সাপোর্ট আমাদের জন্য। তো আমরা দেখবো পরবর্তী সাপোর্টটা যদি কোনো কারণে ব্রেক হয়ে যায় তাহলে আমাদের পরবর্তী সাপোর্টটা গিয়ে আমরা কোথায় পাবো, এবং এই সাপোর্টটা কি কতটুকু স্ট্রং আমরা দেখতে চেষ্টা করব। যেহেতু আমাদের আজকের সাপোর্টটা তেমন স্ট্রং সাপোর্ট না, সুতরাং মোস্ট লাইকলি হয়তো আমাদেরকে আরও একটা সাপোর্ট খুঁজে বের করতে হতে পারে, রাইট? তো হুইচ ইজ ভেরি লাইকলি। তো আমার যেটা আমি দেখতে পাচ্ছি এইখানে আমাদের আমাদের এই লেভেলে একটা সাপোর্ট এখানে আছে, এই লেভেলে আমাদের একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, একটা সাপোর্ট এখানে আমাদের আছে, এই সাপোর্টটা মোটামুটি স্ট্রং বলা যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 6,926.3 আজকে যে যে ইন্ডেক্সটা আমাদের, এই ইন্ডেক্সটা আমাদের একটা খুবই একটা দুর্বল সাপোর্ট আছে। বাট অনেক সময় দুর্বল সাপোর্ট থেকেও মার্কেট কিন্তু ঘুরে যায় অনেক সময়, বাট সেটা যদি কোনো কারণে ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পরবর্তী সাপোর্ট লেভেল যেটা আছে সেটা 6,800 লেভেলে আমাদের, অথবা
9.9 or 9.5, whatever this range, এই রেঞ্জে আমাদের একটা আমাদের আমাদের স্ট্রং সাপোর্ট আছে এখানে। তো সুতরাং মোস্ট লাইকলি আমাদের যদি কোনো কারণে এই সাপোর্টটা ব্রেক হয় তাহলে আমাদের হয়তো এই সাপোর্ট থেকে আমাদের মার্কেট আবার ঘুরে যাবে। ওকে, আর বাকি দেন তারপরে যে সাপোর্টগুলো আছে সেগুলো অনেক নিচে আছে, সুতরাং আমি আই ডোন্ট ফিল যে আমাদের ওই সাপোর্ট পর্যন্ত যেতে হবে। বাট তারপরেও আমি আমরা অন্যান্য প্যারামিটারগুলো দেখবো, দেখার পরে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো যে আমাদের যারা নতুন এন্ট্রি দিতে চাই তাদের কেমন বিহেভ করা উচিত বা তারা তাদের কি করা উচিত, আর যারা অলরেডি আমরা আছি মার্কেটে স্টক কিনে আছি তাদের জন্য কি করা উচিত সেটা আমরা ডিসকাস করার চেষ্টা করব। তা আমরা এখন আমাদের আরএসআই লেভেলটাকে আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ আরএসআই চলে এসছে হচ্ছে আমাদের 44.66 আমাদের আরএসআই চলে এসছে। আমরা দেখব আরএসআই আমাদের কোথায় সাপোর্ট আছে, আমরা দেখি আমাদের আরএসআই সাপোর্টগুলো আপনাদের জন্য একটু আমি ড্র করবো। আমাদের এইখানে একটা আরএসআই সাপোর্ট ছিল, আমরা ড্র করে দেখি যে সেই সাপোর্টের কোথায় আমরা আছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সাপোর্টটা ব্রেক হয়ে গিয়েছে আমাদের যে এই লেভেলে, দ্যাট ইজ 52.39 লেভেলে আমাদের যে আরএসআই যে সাপোর্টটা ছিল সাপোর্টটা ব্রেক হয়েছে, ব্রেক হয়ে আমাদের কিন্তু আমরা নিচের দিকে চলে এসেছি। আমরা এখন দেখবো যে আমাদের পরবর্তী সাপোর্টটা আমরা কোথায় পেতে পারি, আমরা সেই জায়গাটাকে আমাদের একটু দেখতে হবে। পরবর্তী সাপোর্ট আসলে পরবর্তী খুব স্ট্রং সাপোর্ট আমাদের খুব ভিজিবল কোনো সাপোর্ট অত ভালো সাপোর্ট আমি দেখতে পাচ্ছি না। তারপরে আমাদের এইখানে আমাদের দিস ইজ এ সাপোর্ট ফর আস, আমাদের এইখানে আমাদের একটা সাপোর্ট আছে, তো দ্যাট ইজ 40.44 লেভেলে গিয়ে আমাদের একটা আমাদের আরএসআই এর একটা সাপোর্ট আমরা এখানে পেতে পারি। তো যদি আমাদের ইন্ডেক্সটা যদি এখন যেহেতু অনেক নেমে গিয়েছে সুতরাং মোস্ট লাইকলি তারা এখানে চলে আসবে হয়তো বা। আর আমাদের ম্যাকডি লাইনটা কি বলছে আমরা একটু দেখে আসি। তো আমরা আপনারা সবাই জানেন দ্যাট ইজ এই যে লাল লাইনটাকে আমরা সিগন্যাল লাইন বলে থাকি এবং এই নীল লাইনটাকে আমরা ম্যাকডি লাইন বলে থাকি। এবং আমরা দেখতে পাচ্ছি যদিও আমাদের বেজ লাইন এর উপরে এবং হিস্টোগ্রামগুলো কিন্তু বেজ লাইনের উপরে আমাদের অবস্থান হলেও আমাদের হিস্টোগ্রামগুলো কিন্তু অনেক কমে গিয়েছে এবং আজকের আমি দেখতে পাচ্ছি হিস্টোগ্রামে কিন্তু রেড একটা ছোট্ট একটা রেড আমাদের ইন্ডিকেশন দিয়েছে এখানে হিস্টোগ্রামের ইয়ে। তো তার মানে হুইচ ইজ ভেরি লাইকলি যে আমাদের হয়তো নিচের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ম্যাকডি লাইনের যে মাথাটা কিন্তু নিচের দিকে চলে এসছে, সুতরাং দ্যাট ইজ এ সাইন যে আমাদের মার্কেটটা আরো একটু ডাউনে যাবে। তো এখন আমরা যে সমস্ত টেকনিক্যাল প্যারামিটার গুলো দেখলাম সেই সমস্ত টেকনিক্যাল প্যারামিটার যেটা আমাদের মনে হচ্ছে সেটা হচ্ছে আমাদের মার্কেটে আর একটু সম্ভবত ডাউনের সম্ভাবনা বা কারেকশনের সম্ভাবনা আছে। তো কারেকশন ইজ অলওয়েজ বেটার ফর দি মার্কেট, আমাদের যে মার্কেটের জন্য কিন্তু কারেকশন সবসময় ভালো, কারণ কারেকশনের পরবর্তী স্টেপগুলাই কিন্তু আবার মার্কেটটা পজিটিভ দিকে মুভ করে বা বুলিশের দিকে বুলিশ মুভমেন্টের দিকে চলে যায়। তো সেই অ্যাসপেক্টে আমাদের জন্য ভালো। আর আমরা যারা অলরেডি ইনভেস্টেড অবস্থায় আছি তাদের জন্য যদি খুব বেশি আপনাদের যদি পোর্টফোলিও খুব বেশি শেয়ার আউট না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ইনফ্যাক্ট এখন এই অবস্থায় আপনাদেরকে এক্সিস্টিং পোর্টফোলিও নিয়ে খুব একটা বেশি কিছু করার এখন নাই আসলে। আর যারা নতুন ভাবে বিনিয়োগ করতে চান তাদের জন্য হচ্ছে দে শুড সি আরো একটা জুড়ে যদি দেখা উচিত তাদের যে মার্কেটটা কতটা ডাউন, যদি ডাউন ট্রেন্ডটা যেহেতু চলছে সুতরাং কতটুকু ডাউন হয় সেটার জন্য একটু ওয়েট করা উচিত, তারপর আপনাদের ফ্রেশ এন্ট্রি দেওয়া উচিত, কারণ হচ্ছে তখন আপনার একটা ভালো সাপোর্ট লেভেল হচ্ছে এন্ট্রি দিতে পারবেন। তো উইথ দিস লেডিস এন্ড জেন্টলম্যান আমাদের আজকের মার্কেট আপ ট্রেন্ড এটাই ছিল। আমি গত লাস্ট কয়েকটা দিন ধরে আমি কিন্তু বলে এসেছি যে আমাদের মার্কেট ইজ স্ট্রাগলিং, একটা রেজিস্ট্যান্সের লেভেলে গিয়ে সেই স্ট্রাগল করতেছে, সেটাকে ক্রস করতে পারতেছে না এবং দ্যাট ইজ মার্কেট ইজ ইন এ কারেকশন মোড, মার্কেট কারেকশন মোডে আছে এবং হয়তো আরো কয়েকটা দিন থাকতে পারে বিকজ অফ দিস
reports of second quarter, right? Then যদি কোনো ভালো ভলিউম নিয়ে যদি আবার ভলিউম ক্রিয়েট হয় তো মেবি এখান থেকে আমরা আবার ইউটার্ন করতে পারি মার্কেট, কোনো সমস্যা নেই। তো উইথ দিস লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাকে আমার সাথে ছিলেন। আর একটা আপনাদেরকে একটু আরেকটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই, আপনারা সবাই জানেন যে গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমাদের আমাকে যেহেতু অনেক বিনিয়োগকারী রিকোয়েস্ট করছেন যে মার্কেটের বর্তমান পরিস্থিতি এবং মার্কেট সামনের দিকে কোন দিকে যেতে পারে, কোন সেক্টরগুলো কেমন করতে পারে, সবকিছু মিলে অনেক কোশ্চেন আপনারা করেছিলেন আমাকে, যে কোশ্চেনগুলোর ইন্ডিভিজুয়াল আনসার করতে যাওয়া ইট ইজ অনেক সময়ের ব্যাপার বিধায়। আমি আজকে সন্ধ্যা সাড়ে সাত থেকে নটা পর্যন্ত আমি আমার যে বিনিয়োগকারী ভাই বোনরা আমার সাথে কানেক্টেড আছেন এবং যারা এই সমস্ত কোশ্চেনগুলো করেছেন তাদের আনসার করার জন্য আমি অ্যাভেলেবেল থাকবো গুগল মিটে, যে লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন দে ক্যান জয়েন মি ইন টুডে 7:30 PM ওকে। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং অ্যান্ড ফর বিইং উইথ মি।